ও কুতুবিহি আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে নাও ওয়া রাসূলিহি तमाम নবী پیغمبر রাসূলগণকে বিশ্বাস করে নাও ওয়াল ইয়াউমিল আখিরি আখেরাতকে বিশ্বাস করো ওয়াল কদরই খায়রিহি ওয়া শাররিহি এই তাকদিরে ভালো হয় মন্দ হয় সেই মহান মালিকের ইচ্ছাই মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল এই মৃত্যুর পরে একদিন তোমাকে পুনরক্ষিত করা হবে জীবিত করা হবে জান্নাত বিশ্বাস করো পুলসিরাতকে বিশ্বাস করো মিজানকে বিশ্বাস করে নাও বান্দা যখন সাতটা বিষয়ের ওপর বিশ্বাস করে নেয় বান্দা ইমানদার হয়ে যায় আচ্ছা বলতে পারেন একটা মুসলমানের সবচেয়ে সর্বপ্রথম ফরজ কোনটা বলতে পারেন একটা মুসলমানের সবচেয়ে প্রথম ফরজ কোনটা একটা মানুষ বলেন তো দেখি কারণ আপনাদের এলাকায় এ জলসা ও জলসা হয় ওরা বলছে সালা তোরা জলসা করবি আমরাও করবো লে আর এমন এমন হায়ার করা মাল নিয়ে আসবো না দেখবি তোরা এ বাবা এত জলসা শোনা হলো বলেন মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা কোনটা গোসল মুসলমানের কথা বলছি মুসলমানের মুসলমানের ফরজ কোনটা একটা অমুসলিম মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার জন্য বাধ্যতামূলক পাক পবিত্র হওয়া তুমি তো মুসলমান তোমার জন্য সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা যে জ্ঞান তোমাকে পেটের খিদা মিটাই ওটা জ্ঞান নয় যে জ্ঞান তোমাকে শুধু ডিগ্রি দেয় ওটা আসলে জ্ঞান নয় যে জ্ঞান তোমাকে খায়েশ বাড়িয়ে দেয় ওটা জ্ঞান নয় যে জ্ঞান তোমাকে দুনিয়ার লালসা বাড়িয়ে দেয় ওটা জ্ঞান নয় যে জ্ঞান তোমাকে মানুষ হইতে মনুষ্যত্ব দেয় সেটা হলো জ্ঞান আর সেটা হলো কুরআন ও হাদিসের জ্ঞান বাবাজিরা ভাইর আমার তো পৃথিবীর জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ইমান আর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরান সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব জগৎগুরু তিনি আমার আপনার নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে আমাকে আপনাকে মুসলমান ঘরে পাঠিয়েছেন আপনি মুসলমান আমরা সবাই মুসলমান মুসলমান বলি এইরকম পবিত্র জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছি গরু ছাগল বসার সুযোগ পাবে 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 না পৃথিবীর জমিনে বলতে পারেন একটা হাসপাতাল তৈরি হয়েছে শুধু ছাগলের জন্য পৃথিবীর জমিনে বলতে পারবেন চশমার দোকানটা কারখানা তৈরি হয়েছে শুধু পশুপক্ষীর জন্য পৃথিবীর জমিনে এমন একটা লাইব্রেরি তৈরি হয়েছে শুধু কুকুর বিড়ালের জন্য পৃথিবীর জমিনে যত ফ্যাক্টরি যত কারখানা যত হাসপাতাল যত স্কুল যত কলেজ যত লাইব্রেরি যত ভার্সিটি সব মানুষের জন্য তৈরি হয়েছে গরু ছাগলের জন্য হয়েছে গরু ছাগলের জন্য হয়েছে এ বাবা জিরা ভাই আমার গরু ছাগল যেখানে চাইবে সেখানে যেতে পারবে মানুষ যেতে পারবে আরে গরু ছাগল যেখানে যেটা ইচ্ছা চাইবে সেটা খেয়ে নিতে পারে গল 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 করে খাবে গরু ছাগলের জন্য জান্নার নাই নাম নাই কিন্তু মানুষের জন্য আছে না নাই মানুষকে হিসেব দেওয়া লাগবে কি লাগবে না গরু ছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে মানুষ কিন্তু বসতে পারবে বসতে পারবে না কারণ মানুষের জন্য জানার আছে জাহান্নাম আছে মানুষের জন্য পুলিশ রাত আছে মানুষের জন্য হিসাব আছে মানুষের জন্য বিচার আছে গরু ছাগলের জন্য আচ্ছা আজ পর্যন্ত শুনেছেন কোন একটা গরু কোন একটা ছাগল খাওয়ার সময় বলেছে বিসমিল্লাহ দিয়ে খাবার খেয়েছে শুনেছেন আচ্ছা খাবার খাওয়ার মাঝে মধ্যে কোন গরু ছাগল বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আচ্ছা আমরা বলি কথা বলে না আমরা বলি বেশিরভাগ মানুষই আমরা বলি না এ বাবা জিরা ভাই আমার গরু ছাগল কুকুর বিড়াল লজ্জাসর নাই সমাজ সে মানে না তাই যেখানে সেখানে ট্যাং তুলে পেশাব করে দেয় অবলা পশু তো তোমার ছেলেটা মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা দেখো ও তো সমাজ মানে না রাস্তাঘাটে যেখানে সেখানে ট্যাং তুলে প্যান্ট খুলে পেশাব করে দেয় অর্ধেকটা পেশাব প্যান্টে মুতে নাই। আর ও বলছে মানুষের বাচ্চা তৈরি হয় আল্লা বলছে কুকুরের বাচ্চা তৈরি হয় কে বলছে কে আল্লাহ বলেছেন আমি তো কুকুরের বাচ্চা বললাম আল্লাহ বলছে কুকুর বিড়ালের চাইতেও খারাপ কুকুর বিড়াল গরু ছাগল বললে ওরা লজ্জা পাবে গরু ছাগল আল্লাহকে বলবে আল্লাহ তুমি ওদেরকে নবী দিয়েছ ওদেরকে কিতাব দিয়েছ আমরা গরু ছাগল তা পাই নাই আমাদের দলে ঢুকিয়ে দিও না এদেরকে তো আল্লাহ বলছেন বালুহুম আদালহ আদাল তার চেয়েও নিকৃষ্ট এ বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা পৃথিবীর জমিনে যত যা কিছু নিয়ামত করেছেন শুধু একমাত্র মানুষের জন্য তাহলে আমাদেরকে মানুষ হওয়া লাগবে কি লাগবে না আমাদেরকে মানুষ হওয়া লাগবে কি লাগবে না আবার আমার আল্লাহ পাক এই মানব জাতির কাছে দুটো জাতি এক নারী আর এক হলো পুরুষ এক নারী আর এক হলো পুরুষ আল্লাহ পাক নারীর সৌন্দর্যতা বেশি দিয়েছেন না পুরুষের সৌন্দর্যতা বেশি দিয়েছেন কথা বলে না নারীর সৌন্দর্যতা বেশি দিয়েছে আমার চাচা তো জানে যে নারীর সৌন্দর্যতা হা হা পুরীর মতো দেখতে বা আপনার জানা নেই পুরুষ মানুষকে গাল পালিশ দিতে হয় না মহিলাদেরকে পালিশ মারতে হয় ঠোঁট পালিশ দিতে হয় কাজল দিতে হয় পুরুষ মানুষ বিনা পালিশে পুরুষ তাকে দেখতেই সৌন্দর্য তো পুরুষকে আল্লাহ এমন সৌন্দর্য দান করেছেন কারণ দেখবেন মুরগা দেখতে বেশি সুন্দর হয় মুরগির চাইতে ঘোড়া দেখতে সুন্দর না ঘুড়ি কথা বলে না খাসি দেখতে বেশি সুন্দর না কে কে খাসি তো পুরুষ মানুষকে আল্লাহ সৌন্দর্যতা বেশি দিয়েছে কিন্তু নারীর মর্যাদা আমার আল্লাহ বেশি দিয়েছেন হ্যাঁ নারীর মর্যাদা আমার আল্লাহ বেশি দিয়েছেন বাবাজিরা বাইর আমার যার ঘরে কন্যা হয় চারটে হয়েছে তিনটে হয়েছে একটাও যদি কন্যা হয় তা নবী বলছেন কন্যাকে পরহেজগারি দাও কন্যাকে তালিম দাও কন্যাকে কোরআন হাদিসে তালিম দিয়ে হিজাব পরিয়ে পর্দা সেলা বানাইয়ে পরহেজগার ছেলের হাতে তুমি বিয়ে তুলে বিয়ে বিয়ে দিয়ে দাও আমি নবী বলছি মেয়ের বাপকে আর মাকে ইমানদার বাপ মাকে নবী আমি নবী হাত ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। সেদিন হুগলি ডিস্ট্রিকে একদিন ছুটে এসে একটা চাচা হাত তুলেছে আমি চাচা তুমি কি তোমার কি হলো বলো বাবা আমার দশটা ছেলে বাপ দশটা ছেলেতে কি হয়েছে আমি জান্নাত পাবো না বলে বিশটা ছেলে হলেও এই অফার নাই কিন্তু একটাও যদি কন্যা সন্তান হয় এই অফার পাবে কিভাবে পাবে না পাবে ভাবাজিরা ভাইরা আমার তাল্লা পাক নারীর পুরুষ নারীর মর্যাদা বেশি দিয়েছেন তো আল্লাহ পাক বলেন বান্দা হও হও আর বান্দি তোমাদেরকে আমি আল্লাহ সংবিধান দিয়েছি একটা কিন্তু গরু ছাগলকে কোনো সংবিধান দেওয়া হয়েছে আপনার ছেলে লেখাপড়া করে খুব বোঝে আপনি বারবার বলেন এটা আমার ছেলে বড় হলে মানুষ হবে মানুষ হবে আর যে ছেলেটা লেখাপড়া ভালো নাই তো বাপ তখন বলে জানোয়ার বলে কি বলে না হে বাবা জিরা ভাই রামা আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা আমার আব্বা জানেরা ভাই জানেরা গরু ছাগলকে সংবিধান দেয়া হয়নি কিন্তু মানুষকে সংবিধান দেয়া হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি পদ খুলি জান্ন আমার ইমানদার বান্দা বান্দিরা বান্দা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাকে যেমন করে চালাবো বান্দা তুমি তেমন করে চলবে আমি বান্দা তোমাকে যেমন করে খেতে বলেছি বান্দা তুমি তেমন করে খাবে আমি বান্দা তোমাকে যেমন করে শুতে বলেছি বান্দা তুমি তেমন করে শোবে ইয়া ইবাদ লা আলাই আলাইকুম আলইয়াউমা ওয়া লা আনতুম বান্দা আমি তোমাকে যেমন করে চালাবো বান্দা তুমি তেমন করে চলবে সারা জীবন ও হুজুরদের ওয়াজ শুনে এলাম আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা আলাই আলাইহিম ওয়া লা ওলি আউলিয়াদের কোনো ভয় নাই বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া ইবাদ আমার বান্দা বান্দিদের কোনো ভয় নাই এই দুনিয়াতে যে বান্দা কাটবে আখিরাতে বান্দা হাসতে থাকবে এই বন্ধ এই দুনিয়াতে যে বান্দা রং তামাশা থেকে নিজেকে দূরে রাখে দেবে আমি আল্লাহ পাক বান্দাকে রং তামাশায় জান্নাতে दाखिल করে দেব উদুখুলুল জান্নাহ আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুর আমার বান্দা হলো তারা সুদের কারবার কখনো করবে না যারা আমার বান্দা হলো তারা হারামের কারবার কোনো দিন করবে না হারাম কখনো খাবে না আমার বান্দা যখন খাবার খাবে আমার বান্দা যখন

আলাইকুম তিবতুম ফাদখুলো খালিদিন আমি আমার বান্দা দিগকে সালাম দেব আমার বান্দারা জান্নাতে রহমতে দাখিল হবে আমার বান্দা হলো তারা বেনামাজি হবে না তারা আজ আমরা হোসেনাবাদ এলাকার মুসলমান তারা এই পরাই জলসা হবে ওই পরাই জলসা হবে নামাজ কিন্তু পড়ব না জলসা দিয়ে সেই দিন ফুরুত করে জান্নাত চলে যাব কোন ব্যাটা কাতে পারবে না নামাজ নাই কুল নাই কলমা নাই বছরে একবার জলসা দিয়ে দেবো আর হায়ার করা হুজুর নিয়ে আসবো গোটা গ্রামের লোক ফুরুত করে পাঁচতলা দিয়ে ফিরে দাউস চলে যাব সব মনে মনে এমন ধারণা একটা গল্প মনে পড়ে গেল বলি হোসেনাবাদ এলাকার মানুষ তো খুব চালাক মানুষ তো বাবা কলকাতায় গেছে বুঝলেন কলকাতার মিটিং মিটিং হচ্ছে মমতার মিটিং ধর্মতলায় ওই ফিরিতে ফ্রিতে বাস ফ্রিতে ট্রেন চ একবার কলকাতা শহরটাকে দেখে আসি তো সবাই মেলে সব গিয়ে তো চারজন বন্ধু মিলে এরাও গেছে এ বাবা তো কিছু কিছু মানুষ দেখবেন গ্রামে খুব চালাক লোক আর কলকাতায় গিয়ে বুকা হয়ে যায় আপনার গ্রামে একটা চালাক লোক ও কলকাতায় গিয়েছে পঞ্চাশ তলা বাড়ি চল্লিশ তলা বাড়ি শুধু গুনছে সর্বনাশ এত বড় বড় বাড়ি একতলা দুতলা তিন তলা ছতলা ভুলে গেছে আবার গুনছে একতলা দুতলা পাঁচতলা বারবার ভুলে যাচ্ছে এটা বিহারি দেখতে পেয়েছে। বাঙালি বারবার তলা গুনছে হ্যাঁ হ্যাঁ ক গুনলে বলে ভাই পাঁচতলা বেশি গুণো নাই তো জানো না তলা পিচু 5 টাকা করে লাগে জ তলা গুনবে ত তলা লাগে ত টাকার মানে 5 টাকা করে লাগবে কতলা গুনেছো এ মনে মনে ভাবছি আমি গুনে নিয়েছি কিন্তু কুড়ি তলা আমি কিন্তু বলবো না তো বলে ভাই আমি 5 তলা গুনেছি তবে 25 টাকা দে দে 25 টাকা দে যে টাকা নিয়ে যে গিলের চা এর দোকানে বসে বিড়ি কাচে কলকাতার লোক না বোকা বানি দিয়েছি বলে কি রকম আমি কুড়ি তলা গুনে ছিলাম পাঁচ তলা গুনে পঁচিশ টাকা দিয়ে চলে এ বাবা তলা গুনতে গেলে টাকা লাগে টাকা লাগে তা হোসেন লোক মনে করো খুব চালাক তা চারজন বন্ধু মিলে এই মমতার মিটিং এ ধর্মতলায় মনে মনে ভাবছে এই সুযোগ ফিরিতে এসেছে ফিরিতে যাব তা চিড়িয়াখানা ভিক্টোরিয়া যত যা আছে ভালো করে দেখে যে চারজন গ্রুপ বন্ধু মিলে গ্রুপ করে চিড়িয়াখানা গেছে ভিক্টোরিয়া গেছে পার্কে গেছে এখান ওখান গিয়েছে যে সারা দিন সব এটা ওটা কিনেছে পকেট খালি যে সন্ধ্যাবেলায় দক্ষিণেশ্বর মন্দিরের কাছে দাঁড়িয়ে আস আর সেই ঝড় বুঝলেন আর বৃষ্টি পকেটে পয়সা নাই এদিকে বাড়ি যাওয়ার মতো গাড়ি নাই পেটে আর খাবার নাই খিদে একদম পেট চুম করছে কি করবে ঠান্ডায় মন্দিরে ঢুকে যাব উপায় নাই মুসলমানের ছেলে না মন্দিরে ঢোকা যাবে না এক তা কাজ কর কোনো বাড়িতে ঢুকে যাবো রাতটা কাটিয়ে দেবো ওটা তো হোসনা বাদ নয় রানীতলা নয় যে ঢুকলি তোমাকে ঢুকতে দেবে কলকাতা মানে তা এর ঘরে যায় ঢুকতে দেয় না ওর ঘরে যায় কাউরি ঘরে ঢুকতে দেয় না তাই একজনে বলছে দেখ বড় পরা বাড়ি দেখ একটা তো দেখছে হ্যাঁ বড় বিরাট বড় বাড়ি তো তার দরজার সামনে বলছে চাষা ও চাষা তো বাড়ি যে দারোয়ান ছিল মনে মনে ভাবছে আমার মায়ের পেটে তো আর কোনো ভাই নাই আমি একাই তো চাষা বলছে কে আবার তার দরজা খুলে বলছে কে বাবা তুমি ও যে আমাকে চিনতে পারছো না আমি তোমার ভাই না আমার তো কোনো ভাই নাই বাবু চাষা তুমি করে চলো আমি হোসেনাবাদের ছেলে বলে কি ব্যাপার বল ওরা চাষা খুব বিপদে পড়ে গেছি মিটিংয়ে এসেছিলাম মমতার মিটিংয়ে সব ঘুটে ঘুটে পয়সা শেষ করে ফেলেছি সন্ধ্যা হয়ে গেছে জামা কাপড় ঠান্ডায় কাঁপছি ভিজে গেছে সব চাষা একটু থাকার জায়গা হবে ওরা জায়গা নাই বলে এত বড় বাড়ি বলে বাবা ষাট তলা বাড়ি ষাট তলা বাড়ি কিন্তু জায়গা নাই তোর চাষা একটু ব্যবস্থা করে দাও চাষা তুমি আমার বাপের মতো একটু করে বাঙালি তো অভিনয় খুব বাড়ে চাষা একটু ব্যবস্থা করে তো চাচা বলে যখন ডেকেছিস মহাসনাবাদের ছেলে রানীতলা এলাকায় বাড়ি বাপ শোন আমি কানকার দারোয়ান আমারও মুর্শিদাবাদও বাড়ি নবাবী এলাকার মানুষ আমি তো শোন বাপ তুই আমার মুর্শিদাবাদ জেলার ছেলে তা তোর জন্য ব্যবস্থা একটা করে দেবো ওই ষাট তলার চিলিকোটাতে একটা রুম কিন্তু খালি আছে লিফট কিন্তু চালি নাই লিফটে কিন্তু তালা মারা আছে হেঁটে হেঁটে সিঁড়ি পার করে ষাট তলা যেতে হবে আর ওখানে যদি পারিস বাপ তা যা তা পেটে খিদে চুম করছে কষ্ট ষাট তলা হাঁটবো কি করে যা পেয়েছি ওই চ চারজনা বন্ধু মিলে সিঁড়িতে হাঁটতে লেগেছে তা একটা যে ভাই দেখ চুপি চুপি গেলে পরে আর রাস্তা পার হবে না সিঁড়ি অতিক্রম করতে পারবো না গল্প শুরু কর গল্প করছে নিতার গল্প এখনকার নিতারা চোর রে ধাপ্পা মাঝ সব মিরে খায় আর নিতাদেরকে একদম ধুইয়ে দিল বুঝলেন দিয়ে কুড়ি তোলা চলে গেছে আমার গল্প নাই তুই একটা গল্প বল তো একটা গল্প শুরু করেছে দিয়ে গল্প করতে 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 চল্লিশ তোলা চলে গেছে তা সাইজে যে ছোট বন্ধু ও বলছে ভাই আমি একটা গল্প বলবো হ্যাঁ তুই ছোট ছোট কর তুই শেষের বেলায় গল্প বলবি আচ্ছা ঠিক আছে তাই হবে তা একটা বন্ধু গল্প করেছি এরকম গল্প করতে করতে ষাট তলা পৌঁছে গেছে তার ছোট বলছে ছোট বন্ধুটা যে আমি একটা গল্প বলি তুই অনেকক্ষণ ধরে বলবো বলবো করছে তো বল তুই বল এবার বলে আমার একটা গল্প ছিল যে আমরা যখন ওখান থেকে এলাম না চাচা কিন্তু ঘরের চাবিটা দিয়েছিল সারতলা এলাম ভোটে আমি গল্পটা বারবার শোনাতে চাইছিলাম ছোট বলে শুনছিলেন না তো চাবিটা কিন্তু চাচার কাছে ফেলে দিয়ে চলে এসেছি সর্বনাশ সারতলা হেঁটে হেঁটে এলাম দি চাবি নিচেই পড়ে আছে এ বাবাজিরা ভাই আমার নামাজ কিসের চাবি বলো নামাজ কিসের চাবি বলো আ হ্যাঁ তোমার অনেক জলসা আছে কিন্তু নামাজ নাই ওই চাবি ফেলে আসা হবে ওখানে গিয়ে দেখবে চাবি নাই বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আল্লাহর বান্দা হও চাবিটা সঙ্গে করে নিয়ে যাও তাহলে ওখানে গিয়ে জান্নাতের দরজাটা খুলে জান্নাতে আশ্রয় নিতে পারবে সারা জীবন শুধু জলসা করে গেলাম নামাজ নাই মসজিদের জন্য জান দিয়ে দেবো কিন্তু নামাজ পড়বো না বাবাজিরা ভাইরা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন

কন আল্লাহিন আমানু বি আয়াতিনা ওয়াকানু মুসলিমিন আমার ওই বান্দা হলো তারা সুদের কারবার কখনো করবে না যারা আমার ওই বান্দা হলো তারা মদের ধারে কাছে কোনোদিন যাবে না হারাম কোনোদিন খাবে না আমার ওই বান্দা হলো তারা হালাল উপার্জন করে আল্লাহকে রাজি খুশি করবে যারা ও দুখুলুল জান্নাত আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দি দিগকে রহমতের জান্নাতে দেব তার সঙ্গে নিয়ে হাতে ধরিয়ে আমি আল্লাহ পাক রহমতের জান্নাত দান করে দেব যারা বলুন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জান্নাত পাওয়া যাবে কি যাবে না কথা বলেন না যাবে বা এতদিন এই জলসা শোনেন আপনারা সিহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে যদি জান্নাত পাওয়া যায় তাহলে গরু জান্নাতে যাবে ছাগলটাও জান্নাতে যাবে ভেড়াও জান্নাতি হতে হয় আরে কোরআন বলেছে যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আসমানে যত প্রাণী আছে জমিনে যত প্রাণী আছে গরু বলো ছাগল বলো উট বলো হিংস্র প্রাণী বলো তমাম প্রাণীরা এক আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের গুণগান করে বান্দা শুনে রেখে দাও তাম প্রাণীরা আসমানের প্রাণীরা জমিনের প্রাণীরা দরিয়ার প্রাণীরা এক আল্লাহর গুণগান করে কিন্তু গরু ছাগলের জন্য জান্নাত নাই বান্দা তোমার জন্য জান্নাত আছে এ মুসলমান শুধু সুবান আল্লাহ বলে খালাস দিলে হবে না আল্লাহ পাকের ফরজ গুলো আদায় করা লাগবে নবীর দিবা সুন্নত গুলো আদায় করা লাগবে সারা জীবন মুসলমান বলে নবী নবী নবীর জন্য জান দিয়ে দেব আল্লাহর নবী বলে মৌখিক ভালোবাসা চলবে না মান আহাম্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসে যে আমার সুন্নতকে ভালোবাসে যে আমার সুন্নতকে ভালোবাসে ওই মানুষটাই আমাকে ভালোবাসে আমি যেমন করে খেতে বলেছি আমার উন্মতটা তেমন করে খায় আমি যেমন করে চলতে বলেছি আমার উন্মতটা তেমন করে চলে আমি যেমন করে বাথরুমে যেতে বলেছি আমার উন্মতটা তেমন করে বাথরুমে যায় আমি যেমন করে মসজিদে প্রবেশ করতে বলেছি আমার উম্মত তেমন করে প্রবেশ করে নেয় আমি যেমন করে শুতে বলেছি আমার উন্মতটা তেমন করে শুয়ে যায় আমি আমার উন্মতের হাতটা ধরে আমি নবী হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবো বলো যুবক মাসে তো একটা দিনও তুমি চুল তো কাটো আমরা মুসলমান মাসে এক দিনও তো চুল কাটি সেলুনের দোকানে বলতে পেরেছি সেলুন ভাই তুমি তো শাহরুখ খানের কাঠ জানো বিরাট কোহলির কাটিংটা জানো ভেড়ার মতো চুল কাটতে তুমি পারো তো আমার চুলটা ভেড়ার মতো নয় আমার চুলটা নবী মোহাম্মদ রসুল্লাহর মতো কেটে দাও কোনোদিন বলেছি তোমার এলাকার যত সেলুন আছে কেউ জানে না যদি কোনোদিন তুমি বলে দাও তো সেলুনদার যে তার মাথা তার ছিঁড়ে যাবে চিন্তায় টপ টপ করে ঘাম ঝরবে আর কীর্তন নয় নয় কাল থেকে শুধু ইউটিউবে সার্চ করবে নবীজির কাটিংটা কেমন ছিল একদিন হাজরাতে আবু বাক্কার কে অমরে ফারুক বলছেন ভাই আবু বাক্কার আপনি তিন দিনের আমলটা আমাকে দেন আমি সারা জীবনের আমলটা আমি আপনাকে দিয়ে দেবো আবুবাক্কার আছেন না বলছেন ভাই তিন দিনের আমল কোন আমল তখন অমরে ফারুক মনে করাচ্ছেন তখন অমরে ফারুক মনে করাচ্ছেন তখন অমরে ফারুক মনে করাচ্ছেন যে হে আবু বাক্কর আপনি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন গারে শহরে ঠাই নিয়েছিলেন আপনি আবু বাক্কর ভয় পেয়েছিলেন বেঈমানরা সামনে হাজির হয়ে গিয়েছিল আপনি মাথা নত করে তাদের পা গুলো দেখতে পেয়েছিলেন আর রাসূলকে বলেছেন রাসূল গো বেঈমানরা সামনে আছে মাথা হেট করলে আমাদের চেহারা দেখে নেবে আমাদের আর রক্ষা নাই সেদিন আল্লাহ পাক আপনার জন্য খাস করে একটা আয়াত নাজিল করেছেন ইয়াকুলু লিসাহিবিহি লাতা হাসান ইন্ন হ মানা নবী আপনি আবু বক্কারকে বলে দেন আপনি আবু বক্কারকে বলে দেন হা হা আবু বক্কার আর নবী শুধু দুই না না তাদের সঙ্গে রয়েছে মহান রব্বানা আবু বক্কার তিন দিনের আমলটা আমাকে দিয়ে দেন ওই তিন দিনের আমল যদি আমি ওমর পেয়ে যাই সারা জীবনের আমল আপনাকে দান করে সুবহানাল্লাহ আবু বলেছেন ওটা আমার এটিএম কার্ড ওটা আমার ক্রেডিট কার্ড ওই ক্রেডিট কার্ড নিয়ে হাসরের ময়দানে আমি নিয়ামত ভোগ করব। ক্যাশ করব। আর আল্লাহ নিয়ামত ভোগ করবো এই যুবক এ নজওয়ান বলো তোমার এটিএম কার্ড আছে সেলুনের দোকান থেকে নবীজির মতো কাটিংটা কেটে যদি বার হতে পারো আর আল্লাহকে বলো আল্লাহ তুমি তো সবচেয়ে বেশি মহাব্বত করো তোমার রসুলকে তোমার হাবিবকে তুমি সবচেয়ে বেশি মহাব্বত করো তোমার নবীর মহাব্বতের জন্য একটি সুন্নতকে জিন্দা রেখেছি এটা আমার জন্য ক্রেডিট কার্ড বানিয়ে দাও হাসরের ময়দানে এই ক্রেডিট কার্ড ক্যাশ করবে আর এই নজওয়ান যুবকগুলো মহান মালিকের নিয়ামত ভোগ করবে বলে সুহান আল্লাহ সুহান আল্লাহ যুবক ভাইরা আমার হে মুসলমানের তরুণেরা যুবকেরা ও আমার মায়ের আমার বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন সতেরো বছর ছিল আল্লাহ নবী মক্কার জমিনে একটি সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের নাম হল হিলফুল হুজ হিলফুল ফুজল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নৌজোয়ান যুবকদেরকে ডাক দিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও হারাম খরের বিরুদ্ধে রুখে দাঁড়াও বেদবাদের পাশে দাঁড়াও এটি মাশগাইদের পাশে দাঁড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে মসজিদে নববীর সামনে বড় একটা পেস্টনটা নিয়েছিলেন বড় একটা ব্যানার টাঙিয়েছিলেন বড় একটা লিস্ট নাম লিখে লিখে ঝুলিয়ে দিয়েছিলেন অমক বাচ্চাটা ইতম বাচ্চা অমক মানুষটা বেদবা মানুষ ওই মানুষের কে দায়িত্ব নেবে বলো ওই ইতমচ্চার কে দায়িত্ব নেবে বলো আল্লাহ নবী বলেছেন তোমরা এতিম আর বেদবাদের সেবা করো আমি নবী বলছি তোমাদের জন্য রহমতের জান্নাত আল্লাহ সুসজ্জিত করে রেখেছে আচ্ছা কে কে আছে আমরা এতিম আর বেদবাদের সেবা করব। সবাই করব ইনশাল্লাহ একটু হাত তুলে বলি ইনশাল্লাহ সবাই করব করবে না সবাই বলি ইনশাল্লাহ হাত তুলে সেবা করবো আচ্ছা এতিম আর বিধবার সেবা আমি আপনি করব আর বাপ মায়ের সেবা কে করবে যে ছেলেটা এতিমের সেবা করব বলে দাবি করছি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো বাপ মায়ের সেবা করিস বাপ মায়ের পায়ে একটু তেল দিয়ে দিস বলে দেবে না হালচাল তিন মাস হলো বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ির জন্য বাপ মায়ের সাথে কথা বলে না বিবির জন্য মায়ের সাথে সম্পর্ক রাখে না অনেক মানুষ ছেলেমেয়ের মায়াই পড়ে বাপ মাকে বিচ্ছেদ করে দেয় যুবক যেদিন তুমি তুমি বেদনা যেদিন ভূমিষ্ঠ হয়েছিলে মা রক্তের বন্যা বইয়ে মা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্তের জমার বেঁধেছিল ওই ঘরে ঢুকলে পরে আতুরের ঘরে গন্ধ বার হয়েছিল যেমন পচা ডিমের একটা দুর্গন্ধ বার হয় ওই দিন মানুষ আতুর ঘরে ঢুকে বলেছিল কেন রে এত দুর্গন্ধ কেন সেদিন বলেছিল বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে ঘরটা আতুর ঘর ওই গন্ধ ঘরে তোমার মতো মাসুম বাচ্চাটাকে বুকে নিয়ে যেদিন তোমার বল ছিল না যেদিন তোমার চলা ছিল না যেদিন তোমার দাঁত ছিল না যেদিন তোমার হাত ছিল না যেদিন তোমার পা ছিল না তুমি দুর্বল ছিলে অসহায় ছিলে সেই দিন তোমার মা সর্বপ্রথমে বিনা স্বার্থে তোমাকে আব্বু বলে ডেকেছিল তোমার আব্বা তোমাকে আব্বু বলে ডেকেছিল আজকে তোমার আজকে তুমি আব্বাকে কেন আব্বু আব্বু বলো জানো তোমার আব্বা তোমাকে কোলে নাই বলে তুমি আব্বু বলো তুমি আব্বা আব্বা বলো বলে আব্বা কিছু দেয় বলে তুমি আব্বু বলো তুমি বিনা স্বার্থে তো আব্বাকে আব্বু বলে ডাক দাও না সেদিন তোমাকে বিনা স্বার্থে মা তোমাকে আব্বু বলেছিল আব্বা তোমাকে আব্বু বলেছিল বাবাজিরা ভাইরা আমার পাড়ার মানুষ সবাইকে আপনি দান করলেন মসজিদে দান আমি দেবো দশ হাজার অমক দেবে পাঁচ হাজার টাকা মাদ্রাসায় দান আমি দেবো দশ হাজার টাকা নাম কামানোর জন্য সবাই দান করে দেখেননি কবর ডাঙাই ইমাম সাহেব যখন বলে আসসালাম আলাইকুম অমকের বাপ মরে গেছে গো সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন তখন ছেলেটা কানতে কানতে ফুপি ফুপি বলে আমার আব্বা মরে গেছে যদি আমার আব্বা কাউরি কাছে ঋণ টিন করে থাকে আমাকে বলিও আমি সব পরিশোধ করে দেবো আচ্ছা যে ছেলেটা জীবনে বাপ মাকে খেতে দেয় না ও জানাজার ময়দানে বলছে বাপের ঋণ শোধ করব আচ্ছা কথাটা মিথ্যা কথা বললো না সত্য বললো সালা পাক্কা মিছে কথা গো হ্যাঁ পাক্কা মিছে কথা যে জীবনে বাপ মাকে খেতে দেয় না ও জানাজার ময়দানে বলছে আমি বাপের ঋণ শোধ করব বাপ মরে যাওয়ার পরে চারটে গরু করে চারটে গ্রাম ভোজ করে খাওয়াবো তোর মতো জাহান নামি ছেলে মরে যায় না কেন খোলাঙ্গার বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুর আমার সুধি মানুষেরা যে বাপ মাকে দেখে না যে বাপ মাকে খেতে পড়তে দেয় না আমার গ্রামে একটা হাজির সাহেব বললেন হজ করেস দি মসজিদে তসবি দি সুবহানাল্লাহ 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 এমন করছে আমি কি বাবা তসবি তারা ছিড়ে দেব ওরা কি হয়েছে বলো না বলে আমি টাটকা হাজি যে কি হাজি বলো টাটকা হাজি দি মসজিদে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন করছে হজ করতে যাওয়ার আগে গোটা গ্রামের খাইয়েছে লোকে খাওয়ানো মানে দুটো গরু করেছিলাম গোটা গ্রামের লোককে ভোজ করে খাইয়েছি আর বুড়ো বাপটার মাটা গোয়ালে ঠাই নিয়েছে বাপ মাকে দিয়েছো দিয়েছ না আজ বাপ মার সাথে কথা বলো বলে না আর তুমি হাজি হয়ে মরবে বটে কিন্তু আল্লাহর কসম করে বলি তোমার চেহারা যদি কুত্তার মতো না হয় তা আমার নাম আমিরুল ইসলাম নয় তুমি কুত্তা হয়ে তুমি কবর থেকে উঠবে যে বাপ মাকে খেতে পড়তে দেয় না ও 14 বার হজ করে এসেছে তুমি হাজি হয়েছো আমার শিক্ষিত মুসলমান সুদি মানুষেরা আমার বাবাজিরা ভাইরা আমার সমাজে এরকম দেখা যায় কি যায় না বলেন দান করবে মাদ্রাসায় নাম কামানোর জন্য তিন দিন আগে ঘরে তিনটে ছেলে আছে বুড়ো বাপ মায়ের জন্য ঈদের জামা কাপড় কিনতে হবে বড় ছেলেটা বলেছিল আব্বার জন্য ভালো একটা পাঞ্জাবি কিনবো আর মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনবো ঈদের দিন আসছে ওই যে ওই যে আট বউ বেটি বৌমা হয়েছে ওই যে ওই যে রানীতলার মেয়েটা বৌমা হয়েছে তোমার গ্রামে ওই বৌমা তখন বলছে উম তোমার মেজো ভাই কদিন ধরে দোবোদো করছে তুমি কেন দেবে মেজ ভাই মানে মেজো ছেলেটা মনে মনে বলছিল আহ বাপ মায়ের জন্য দেবো শ্বশুরের জন্য কেনা হয়েছে শাশুড়ির জন্য কেনা হয়েছে তখন মেজো বউমা বলছে তুমি বাপ মায়ের জন্য দেবে কেন তিন মাস আগে বলেছে ছোট ভাইটা দব করেছে তো তুমি দেবে কেন ছোট ভাই দেবে তা দিক তা ছোট ভাই ও টাটকা বিয়ে করেছে দু মাস হলো সবে আর সিরিয়ালওয়ালা বউ করে নিয়ে এসে টিকটক করা মেয়ে ভুরু ফিলাপ করা মেয়ে পেট বার করে দাঁড়িয়ে আছে তখন স্বামীকে হুকুম করছে আমার বাপকে একটা শাড়ি বাপকে একটা পাঞ্জাবি দিলে না মাকে একটা শাড়ি তুমি তোমার বাপ মাকে দেবে কি করে ঈদ চলে গেল এখনো বাপ মায়ের জন্য পোশাক যায়নি ওই ছেলে ঈদের নামাজ পড়ার পরে ইমাম সাহেবের সাথে মোশাফা করছে হুজুর আসসালামু আলাইকুম হুজুর একবার বুকটা মেলাবো ইমাম ছাড় বাড়ি ভেঙে যাবে ছাড় তোর না বছরে একবার এরকম করে বুক মিলাচ্ছে সালাহাতি বুক মেলাচ্ছিস লজ্জা হলো না একবার সরম হলো না একবার মসজিদে দান হলো রমজান মাসে ইফতার করাবে একশো লোককে ইফতার করাচ্ছে ইফতারটা সর্বপ্রথমে বাপ মায়ের কাছে যাওয়ার আগে দরকার ছিল সবাইকে দান করার আগে আব্বা মাকে আগে দেওয়া দরকার ছিল বলেন আপনারা বলেন আপনার বাড়িতে নারকেল গাছ আছে নারকেল গাছের প্রথম ফলন হয়েছে এক কাদি ফল ওই এক কাদি ফলনটা সর্বপ্রথম মসজিদে দেবেন না মাদ্রাসায় দেবেন কোথায় দেবেন মসজিদে দেবেন আর আল্লা বলছেন মসজিদে দিও না কে বলছে আল্লাহ বলছেন ইয়েস আলু নাগা মাজায়ুন ফিকু উন কুলমা আন ফাকুতুম মিন খৈরিন ফালিল ওয়ালি আগে মসজিদে নয় ওয়ালি ওয়াল বল্ আকর বিরিন ওয়াল্লিয়াতামা বল্ মাসা কিন পবনা আগে বাপ মা কে দ আগে বাপ মা কে দাও তারপরে আত্মীয় পরিবার পরিজনদেরকে দাও তারপরে এতিনদেরকে দাও মিসকিন দরিদ্রদেরকে দাও তারপরে যেখানে মন চাইবে আল্লাহ রাস্তায় দান করে দাও নিজের আপন ফুপু খেতে পায় না ও মাদ্রাসায় 10000 টাকা দান করে নাম কামিয়ে নেবে আমার আল্লাহ পাক বলে বান্দাল আগে বাপ মায়ের কদমের কাছে রাখো তারপরে মসজিদে দাও তারপরে মাদ্রাসায় দাও হা হা বাপ মা যদি খুশি হয় আমার অসুল খুশি হয়ে যাবেন আমার অসুল যদি খুশি হয়ে যায় জান তোমার জন্য সুসজ্জিত হয়ে যাবে